একেবারে সাদামাটা আনকোরা দল নিয়ে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড। সামনে টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে শক্তিশালী পুরো টিমকে পাঠানো হচ্ছে ভারত সফরে। অপরদিকে বাংলাদেশ এবং পাকিস্তান সফরে রাখা হয়েছে বিশ্বকাপের বাইরে তরুণ অনভিজ্ঞ আনকোরা ক্রিকেটারদের, যেখানে অভিষেকের অপেক্ষাতেই চারজন। ইতোমধ্যে এনজেডসি তাদের স্কোয়াড ঘোষণা করেছে, যার নেতৃত্বে থাকছেন টম লাথাম। বোলার থেকে ব্যাটার, বাংলাদেশের মাটিতে ঠিক কে হতে যাচ্ছেন টাইগারদের এই সিরিজে ভয়ের কারণ, সেই পরিসংখ্যানটাই চলুন জেনে আসি। ওজি সিরিজের পর মিরপুরের সার্বিক পরিস্থিতি এখন সবার জানা। স্লো উইকেট, ব্যাটে বল কম আসে, ব্যাটসম্যানদের বড় শর্টস খেলাটাও হয়ে দাঁড়ায় মস্ত বড় কঠিন কাজ। অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ডেরও এই সমস্যায় পড়তে হবে, তবুও টাইগারদের ভয়ের কারণ আছে। ফিন অ্যালেন, বয়সটা 22 বছর 116 দিন, নিউজিল্যান্ডের তরুণ এই দলের একজন স্পেশালিস্ট টি টোয়েন্টি ব্যাটার। এবছর বাংলাদেশের বিপক্ষে অভিষেক ম্যাচেই করে ফেলেন বাজিমাত। 3 ম্যাচে 220 স্ট্রাইক রেটে 88 রান, আছে একটি 50ও। ভয়ের ব্যাপার হচ্ছে বাউন্ডারি হাঁকাতে বেশ পটু ডানহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান। বাংলাদেশ সফরে করা তার 88 রানের ভেতর 72 রানই আসে বাউন্ডারি থেকে, তাই বাংলাদেশের নিঃসন্দেহে মস্ত বড় পরিকল্পনার অংশ জুড়েই থাকবেন এই তরুণ। বাংলাদেশের বিপক্ষে অভিষেক হওয়া আরেক ক্রিকেটার উইল ইয়াংও আছেন এই তালিকায়। ফিন অ্যালেনের মতন তিনিও বেশ বিধ্বংসী কিউ স্কোয়াডে। বাংলাদেশের বিপক্ষে 2 ইনিংসে ব্যাট ঘুরিয়ে 142.55 স্ট্রাইক রেটে রানটা 67, ব্যাটিং অ্যাভারেজটা 33-এরও ওপরে, সাথে বাউন্ডারি হাঁকানোর দক্ষতাও বেশ। পুরো 2 ইনিংসে ব্যাট ঘুরিয়ে যার ওভার বাউন্ডারি 6টি আর ফোর 2টি। এছাড়া বাংলাদেশকে ভোগাতে পারেন অধিনায়ক টম লাথাম। বেশ আহামরি নয় তার টি টোয়েন্টি পরিসংখ্যান, তবুও উইকেট কিপার এই ব্যাটার থাকবেন বাংলাদেশের পরিকল্পনায়। অলরাউন্ডার কোলিন ডে গ্র্যান্ডহোম নিউজিল্যান্ডের এই স্কোয়াডে সবচেয়ে অভিজ্ঞ। জায়গা হয়নি মূল স্কোয়াডে, খেলা হবে না টি টোয়েন্টি বিশ্বকাপ, তাই অভিজ্ঞতা শেয়ার করে তরুণদের নিয়েই ভালো কিছু দিতে মুখিয়ে থাকবেন 35 বছর বয়সে এই ক্রিকেটার। টি টোয়েন্টিতে 36 ম্যাচ খেলে এই স্কোয়াডে অভিজ্ঞতার তালিকায় এখন তিনি শীর্ষে। 143.23 স্ট্রাইক রেটে 487 রান তার টি টোয়েন্টি পারফরমেন্স। অবশ্য ভয়ের কারণটা ভিন্ন জায়গায়। অন্য দেশের বিপক্ষে তিনি যেমন পারফর্ম করেন, বাংলাদেশের বিপক্ষে তিনি অমনটা থাকেন না। বলতে গেলে বাংলাদেশকে পেলেই চেপে ধরেন। তার টি টোয়েন্টি ক্যারিয়ারে 8 দেশের ভেতর বাংলাদেশের বিপক্ষেই সবচেয়ে বেশি স্ট্রাইক রেট। এছাড়া পরিসংখ্যানের বিচারে বাকিরা পিছিয়ে থাকবেন বেশ, তবে ঘরোয়া ক্রিকেট কাঠামোতে পোক্ত নিউজিল্যান্ডের অনভিজ্ঞ তরুণরাও মিরপুরে ঝলসে উঠতে পারেন। তাই রিয়াদ বাহিনীর এই সিরিজে সতর্কতার মাত্রা কমেনি, বরং ওজি সিরিজ থেকেও বাড়বে টম লাথামদের বিপরীতে।